Hey my YouTube family, welcome back to my channel SM Couple Lifestyle Blog. অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানি আবার একটা নতুন ভিডিওর সাথে আমি মনীষা তোমাদের কাছে। এখন অলরেডি অনেকক্ষণ হয়েছে, সকাল হয়ে গেছে, প্রায় সকাল গড়িয়ে বেলা 12টার দিকে ঘড়ির কাঁটা যাবো করছে, বাজেনি এখনো, 11:30টাই বাজে। তো ছাদটা পরিষ্কার করে সবেমাত্র পাখির দানাগুলো জড়ো করে এসেছি, কাল তো বাড়ি এসেছি তোমরা সবাই জানো। পেন্ডিং ব্লগ যাবে তোমাদের কাছে, সেই জন্য এই ব্লগটা কবে যাবে আমি জানি না এখন, মানে আজকে তো সোমবার, আমি কাল বাড়ি এসেছি, মানে রবিবার সন্ধ্যাবেলা বাড়ি এসেছি আমি। ছাদে যে কি অবস্থা, মানে তোমরা না দেখলে বিশ্বাস করতে না। আমি আর ক্যামেরাটা অন করিনি, দানাগুলোকে শুধু জড়ো করে তোমাদেরকে একবার দেখাবো বলে আমি ক্যামেরাটা এখন অন করলাম। রান্নাঘরের অবস্থা তো ছেড়েই দাও, নিচের ঘরের অবস্থা একটু শুধে এসেছি, কারণ নিচের ঘরটা আমি যে থাকি তাই ওটাকেই আগে পরিষ্কার করে তারপর এসেছি সকালবেলা ওপরের ঘরে কাজকর্ম করতে। বিছানাপত্র এসে রেখেছি এরকম, এখানে কিন্তু কেউ থাকেও না বসেও না, তোমাদের দাদাভাই সম্ভবত এসে ল্যাগ খেয়েছে আর এই ধরনের জিনিসপত্র কর্মকাণ্ড আর কি করেছে। তো চলো তোমাদেরকে ছাদে দেখিয়ে আসি, ও আগে রান্নাঘরটা দেখিয়ে দিই চলো। রান্নাঘরে আমি সবার প্রথমে এসেই লাল হিট স্প্রে করেছি, চারিদিকে পিঁপড়ে ভর্তি হয়েছে, উপর থেকে পিঁপড়েগুলো আর কি আসছে, আমি জানি না কতটা তোমরা স্পষ্ট দেখতে পেলে। হঠাৎ করে দেখছি না ঠান্ডা লেগে গেছে, কী করে আমি জানি না ভাই। চলো ছাদের অবস্থা দেখাই তোমাদের, এইগুলো পুরো ছড়িয়েছিল, আমি জড়ো করে একটা জায়গায় করলাম যাতে এবার এতে করে তুলতে সুবিধা হয় বেলচাতে করে। এই অবস্থা, এখনও মোটামুটি আধা ঘন্টা লাগবে এই ঘর রান্নাঘর পরিষ্কার করে তারপর আমার স্নানে যেতে, কারণ আমি স্নান সেরে এসে এগুলোর কোনোটাই করতে চাই না। স্নান সেরে উঠে বিস্কিট খেতে হবে আমায়, তারপর আমি নিচে যাব, পুজো দেবো, আজকে যেহেতু সোমবার আজকে নিরামিষ, আজকে কারখানায় কাজও আনতে যাওয়ার আছে কারণ আজ থেকেই কাজের শুরু। যাই না দেবে কি না, কারণ ফোন তো করা হয়নি আমার এখনও অবধি, দেখবো 4টার সময় ফোন করব, তার আগে ঘরের যত যা কাজকর্ম আছে সেগুলো গুছিয়ে ফেলি, তারপরেরটা তারপরে দেখা যাবে। তো চলো দেরি না করে করে ফেলি কাজগুলো আর তোমরাও স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো। পৌনে 12টা বাজে, ছাদ পরিষ্কার করে জল ঢেলে দিয়েছি, ঘর রান্নাঘর সমস্তটা ছাদ দিয়ে পরিষ্কার করে নিয়েছি, যেটা বাকি আছে কাছে জল দেওয়া, ছাদের কাজ বলতে মা যেসব ভিজে জামাকাপড়গুলো সিঁড়িতে রেখে দিয়েছে সেগুলো স্নান সেরে উঠে মেলবো। আমি এই কাজগুলো স্নান সারার আগে করে নিলাম কেন, কারণ এত পরিমাণ আজকে রোদের তাপ না, আর আমার উপরের ঘরে তো এমনিতেই গোল্ডেন ফ্রেমের মতো রিলস হয় জানো, কারণ এত রোদের তাপ। চারিদিকে জানলা খুলে দিয়েছি, রান্নাঘরের জানলাটা খোলা বাকি আছে, তো রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, শুধু স্ল্যাব ট্র্যাপগুলো মুছবো, মুছে আজকের মতো যে বাসনগুলো লাগবে সেগুলো দিয়ে শুধু রান্না বসাবো, বাকি কালকেরটা কালকে দেখা যাবে, কারণ আজকে আমার এই মুহূর্তে অনেক কাজ আছে। শিল টিলগুলো সরিয়ে ভালো করে পরিষ্কার করলাম, কারণ পিঁপড়ে চাক হয়েছিল সেই কারণে। কালকে রাত্রেই এখানে সমস্ত সদাই এনে রেখে দিয়েছি, একটা কৌটো নিচে খালি হয়েছে দেখলাম সেটাও এনে রেখেছি। তোমাদের দাদাভাই আমার জন্য এই লাইটারটা কিনেছে, আমার উপরের লাইটার খারাপ হয়ে গিয়েছিলো বাপের বাড়ি যাওয়ার আগে, ও এটা কিনেছে অনলাইন থেকে, কত 93 টাকা না কত নিয়েছে। সার্ফটা নিয়ে এসেছিলাম আর এই যে এখানে কমফর্টটা রয়েছে এগুলো নিয়ে এখন আপাত দৃষ্টিতে স্নানে যাই, স্নানটা সেরে আসি। আজকে কিচ্ছু কাচাকুচি করবো না, কারণ আজকে কাচাকুচি করার মতো কোনো পরিস্থিতিই নেই। চলো যাই ছাদে, যাই স্নানে, এসে দেখা হবে। ছাদে সবেমাত্র সমস্ত জামাকাপড় মেলে এলাম, ওই যেগুলো মায়ের ছিল সেগুলোতেই ছাদ ভর্তি হয়ে গেছে, ভাগ্যিস আজকে কোনো ছাদের জামাকাপড় মানে আমি কেচে ধুয়ে নিজের জামাকাপড় আর কি মেলিনি, সেটা আমার সৌভাগ্য, কারণ রোদ উঠলেও মেলার জায়গা নেই, এটা হচ্ছে আসল কারণ। চলো ছাদে গাছে জল দিয়ে আসি আর তোমাদের দেখিয়ে আসি এই এক সপ্তাহে আমার গাছগুলো কেমন আছে। ছাদ ভর্তি জামাকাপড়ের ভিড়ে আমার গাছ, ওই দেখো আমার ঘুঘু এসেছিলো, এই যো গাছের লঙ্কাগুলো ভালোই আছে, দোপাটি গাছটা অনেক বড় হয়ে গেছে, হাইট দেখে বুঝতে পারছো অনেক বড় হয়ে গেছে, প্লাস নতুন পাতা গজিয়েছে,
এদিকে লেবু গাছের তো কোনো জবাব নেই, কারণ পাতা নতুন গজিয়ে জাস্ট ভর্তি হয়ে গেছে। মানে আমি দেখে এসে মন খুশি হয়ে গেছে পুরো। গাছে জল দিয়ে নি। রান্নাঘর মুছে টুছে সবে মাত্র এসে দাঁড়িয়েছি, এখন বাজে হচ্ছে 12:40। এবার যাবো নিচে পুজো দিতে, তারপর এসে রান্না বসাবো। গলাটা কীরকম লাগছে না একটা, নিচে যাই আগে খাই, তারপর হ্যাঁ বিস্কিটটা খেয়ে তারপরেই পুজো দেবো। চলো সোমবারে বাবার পুজো দেওয়া কমপ্লিট করলাম এই মাত্র সবে। এত সুন্দর লাগছে না ফুল দিয়ে সাজানোর পরে, মন জাস্ট ভরে যাচ্ছে আমার। অনেক দিন পর আকন্দগুলোর মালা দিয়ে বাবাকে পুজো দিতে পারলাম। চলো এবার যাই ওপরে। পুজো দেওয়া তো শেষ বললাম, মায়ের বাড়ি থেকে এসে ব্যাগগুলোকে এই জায়গায় এরকম করে রেখেছি। ব্যাগগুলো এখনও গুছিয়ে উঠতে পারিনি, আর ঘরে এসেই বেডশিটটা চেঞ্জ করে নিয়েছিলাম যাতে অন্তত কাজ করার পর শুয়ে শান্তি হয়, এটাই তো। চলো এবার উপরে রান্না করতে যাই। নিচে থেকে বাজারে এনে সবে মাত্র আলু কাটলাম। আলুটা ভাজা বসিয়ে দিয়ে প্রেশারে বসাবো হচ্ছে ডাল সিদ্ধ, ছোলার ডাল সিদ্ধ বসাবো ভেবেছি, আর সাথে রুটি করব। তো আগে আলু ভাজাটা বসিয়ে দিই, তারপরে ডালটা ব্যাগ থেকে খুঁজে বের করতে হবে, কারণ কালকে রাত্রে সব তুলে এনেছি কিন্তু কিছু তো আর কৌটোয় রাখা হয়নি। আর তোমাদের দাদাভাই করেছে আমার কাজ বাড়িয়ে, একাকার কাণ্ড করেছে, কারণ আমি সমস্ত মশলাপাটি কৌটোগুলো ধুয়ে ধায় রেখে গিয়েছিলাম, ও তার উপর থেকে চাপাটা সরিয়ে দিয়েছে, আর পুরো ঘরের ধুলোগুলো কৌটোর উপরে পড়েছে। তো আবার ওগুলোকে ধুয়ে গুছিয়ে শুকনো করতে হবে, তারপর আমি ওতে মশলা ঢালতে পারবো। কাজের বাড়াবাড়ি ছাড়া আর কিছুই না। তো চলো এই যে আলু কেটে গুছিয়ে ধুয়ে রাখলাম, আলুটা আগে ভাজা বসিয়ে দিই, তারপরে ডাল সেদ্ধ বসাবো। উপরে তো লঙ্কা নেই, আজকে শুকনো লঙ্কা দিয়েই আলু ভাজা করবো বলে শুকনো লঙ্কাটাকে বসিয়ে দিয়েছি। এবারে আলুগুলো দিয়ে দিই, খুন্তিতে জল আছে। ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, এদিকে আলু ভাজাও হয়ে গেছে। একটু কড়াইতে হাফ চামচ বোধহয় তেল বেশি হয়েছে, ওই জন্য ওইভাবে রেখে দিয়েছি যাতে তেলটা ঝরে যায় আমার রুটিগুলো বেলতে বেলতে। এখানে আটা মেখে রেডি। তো চলো এবার রুটিগুলো করে নিই। তার আগে তোমাদের দাদাভাই এসে গেছে, ওদের আবার ও আবার বললো পাখিদেরকে খেতে দিতে যেতে হবে, সেই আবার পুরাতন রুটিনে ফিরে আসা। কি যে অবস্থা ছিল ছাদে সেটা তোমরা না দেখলে বিশ্বাস করবে না। ওই যে আসছে, লুকিয়ে যাচ্ছে, আবার ডাকতে এসে লুকিয়ে যাচ্ছে। চলো আটার রুটিগুলো বেলে নিয়ে তারপর ওদিকে যাবো। বাসনপত্র কিছু ফেলে রাখিনি, চুলের কি অবস্থা, যাই হোক কিছু ফেলে রাখিনি। গ্যাস ট্যাস সব পরিষ্কার করে দিয়েছি, অল্প রান্না করলেও সমস্ত বাসনপত্র মেজে ধুয়ে রেখেছি যাতে না কালকের জন্য কিছু পড়ে থাকে, কারণ কালকে করলেও আমাকেই করতে হবে, আজকে করলেও আমাকেই করতে হবে, তাই আমিই করে নিয়েছি। চলো রান্নাগুলো দেখিয়ে নিয়ে নিচে গিয়ে খেতে বসবো, খুব খিদে পেয়েছে। এই হচ্ছে রুটি, আলু ভাজা আর ডাল, দুবেলার খাওয়া। থালাটা প্রচণ্ড গরম তাই ঠেলে দিলাম এইভাবে। তো চলো এবার নিচে চলে যাই। জামা কাপড় তুলছি। বেশ করছো, ভালো কাজ। ভুলে গেছিলাম, ওবেলা একটু তুলে নিয়ে চলে গেছি, তো এবেলা যে আর আছে সেটা মাথায় নেই। ও তো ঘুমালে ভুলবে না, ফালতু কথা বলো না, আমি মোটেই অত ঘুমাই। 5 ঘন্টা ধরে তো ঘুমাচ্ছো, আবার নাক ডেকে। আধ ঘন্টাও ঘুমিয়েছি কিনা সন্দেহ, 5 ঘন্টা তো অনেক দূরের কথা। এইদিকে দেখো বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে, তাদের কি সবসময় ঘিরে পায়? হ্যাঁ যখনই আলো জ্বলেছে তখনই এদের ক্যাঁকিচি সিঁড়ি, দুটো দিকে জাল ধরে কিরকম ল্যাংটার মতো ঝুলছে। দেখো
এটা পেঙ্গুইন বাচ্চা হয়েছে এগুলো লাইট লাগাতে হবে, সিঁড়িঘর বন্ধ হয়ে পড়ে আছে, আলোটা কিদের গেছে ঘরে গেছিলাম ফোন ধরছে না, তার মানে হচ্ছে কাজ নেই, কাজ নেই। সেগুলো আজকে শুকনো করেছিলাম, ওগুলোই সবটা আজকে আর কি মেলে পাট করে উঠলাম সবে। এই যে জামা কাপড় গুলো মেলে পাট করেছি, আর ওদিকে ফোনে ওয়াচ টাইম চলছে। তো চলো আমি জামা কাপড়গুলো আগে গুছিয়ে রেখে আসি, তারপরে এইখানে এই যে একটা দুটো তিনটে ব্যাগ আছে, তিনটে ব্যাগ খালি করতে হবে। আমার যে জামা কাপড়গুলো আছে, কিছু জামা কাপড় ড্রামে তুলতে হবে, আলমারির একটা পোর্শন খালি করতে হবে যেখানে আমার শুধু ব্যাগ থাকে। শুধু ব্যাগগুলো আমি ভাবছি যে এই যে ড্রামটা আছে এই ড্রামটাকে খালি করে দেবো, পরে দেখা যাবে কোনো ড্রামটাম যদি কিনতে পারি। আপাতত ড্রামের মধ্যে ব্যাগগুলোকে বার করে দিয়ে ওই জায়গাটাতে কিছু জামা কাপড় রাখার মতো স্পেস তৈরি করতে হবে। শরীর চলছে না গো, এক জায়গা থেকে এসে না আর ভালো লাগে না। চলো কি আর করা যাবে, জামা কাপড়গুলো আগে ওই ঘরে রেখে দিয়ে আসি, তারপরে এসে এই কাজটায় হাত দেবো। এখন রাত্রি বেজে গেছে হচ্ছে 11:30, উপরে এসেছি। এর মাঝে না আমি একটু রাত্রে খাবার বানিয়েছিলাম, সেটা হচ্ছে শিমুই বানিয়েছিলাম, যে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ তোমাদের দাদাভাই তখন ফোনে এডিট করছিল সেই কারণে। তো যাই হোক, বাসনপত্র আবার পড়ে গেছে বেসিনে, এই যে বাসনপত্র ডাই হয়ে রইলো। আমার যেহেতু ঠান্ডা লেগে আছে সেই জন্য আমি আর রাত্রিবেলা বাসনপত্র কোনোভাবে মাজা ধোয়া করলাম না, বেকার শরীর খারাপ বাড়িয়ে কোনো লাভ নেই, কাল সকালেই করব সবটা। এখন আপাতত দৃষ্টিতে চিয়া সিডসটা ভিজবো আর তারপর বিদায় নেবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিও হয়তো খুব একটা বেশি বড় হয়নি, কারণ আমি সত্যিকারের কথা বলতে এতটাই ক্লান্ত আর বারবার ক্যামেরা অন করে কাজ করতে একদম ইচ্ছে করছিল না, সেই কারণেই আজকের মতো ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা।